Oye. Hello friends, welcome to our van. So, आज के हमने जाना है उसके पूछे बोलो तो. Yes, good guess. हमने जाना है picnic के और आई हम वहाँ बात करने वहाँ बोल रहे हैं. Hi, hello. Hello. कहना होने की जरूरत है. सब भाई अच्छे हैं. देखो सब क्या है. सब भाई अच्छे हैं. बहुत बहुत अच्छे हैं picnic के. Bye. প্রচুর জন হার্বাল লাইফ থেকে তো ওখানে গিয়ে আমরা দেখা হবে ওখানে গিয়ে সবার পরিচয় করে দেবো আর ওখানে অনেক কিছু মজার অ্যাক্টিভিটি হতে পারে তো স্টে টিউন ফর দ্যাট তো আমরা যাচ্ছি উড়ানপুরে ওখানে গিয়ে পুরো জায়গাটা ঘুরেও দেখাবো এখন আপনারা গানটা শোনেন জাস্ট ভিউ চারিপাশে দেখুন সব ধান সব ফসল উঠছে আর আমরা মাঝখান দিয়ে উপরে দেখুন মানে গাছগুলো ছায়ার মানে শেডের মতন আমাদের মানে এ করছে ওয়েলকাম করছে ভেরি গুড সিনারি প্লিজ আপনি আসতে পারেন সেফটি মেজার্স অবশ্যই তো এখন আমরা ওখানে পৌঁছাই এখন স্টিল 12 কিলোমিটার এখনো বাকি আছে তো লেটস সি আমরা কখন পৌঁছাই দেখুন ভিউটা জাস্ট দেখুন অসাধারণ ভিউ আমরা রূপনারায়ণ নদীর উপর যাচ্ছি ক্রস করছি আর জাস্ট ঠিক রাস্তায় যাচ্ছি তো এখনো পৌঁছানি যখন পৌঁছাবো তখন আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে তো স্টে ওয়েট আনটিল উই অ্যারাইভ তো আমরা এট লাস্ট পৌঁছে গেছি উদয়নারায়ণপুর সবাই এখন রেডি হচ্ছে তো এখন ওখানে গিয়ে সব জায়গাটার ব্যাপারে সব বলবো আর পুরো জায়গাটা দেখি হবো তো এখন আমরা চলুন 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 তো আমরা এখন উদয়নারায়ণপুরের দিকে যাচ্ছি তো আমরা এই যাচ্ছি একটু গলিগুলি দিয়ে আছে একদম গ্রামের মতন দেখতে অনেকেও এসছে আমার মার বন্ধু মানে মা যেখানে চাকরি করে হারপুর লাইফে সেখানকার সবাই বন্ধু সবাই সবাই এসছে এখান থেকে আমাদের ঘুরতে নিয়ে গেছে এখানে সব বাঁধাকপির গাছ আর কি কি গাছ আছে আমি নিজেও জানি না তো দেখি এখানে কি বলুন তো এখানে কি গাছ বলুন তো আলুর গাছ ইয়েস আর আমরা এখানে আলুর সম্বন্ধিত একটা রান্নাও খাবো সেটা আমি ওখানে গিয়েই বলবো এখন আমি বলবো না তো এখন অবধি এখনো উদয়নারায়ণপুরের দিকে যাচ্ছি 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 দেখলে পেছনে কে কে আছে অনেকজন
তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানের এই ঠান্ডা হাওয়াটা যে কি অসাধারণ আপনাদের বলে বোঝাতে পারবো না। ঠান্ডা হাওয়াটা এটা ছোট্ট টেবিলের মতো আছে, ইটস অ্যামেজিং। বাহ, এটা কিন্তু একটা পুরো গ্রামের মতনই দেখতে। আমি ভাবলাম না একটু আধুনিক হবে, বাট না, গরু আছে। আই থিঙ্ক সো একটু দূরেই আছে মনে হয়, একটু রোদও আছে, একটু হালকা হালকা। এখানে ভিউটা মানে আমার ইচ্ছা করছে এখানে থেকে যাই, কোথায় তো এরকম আর দেখা যায় না, তাই জন্য। তো 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 আমরা পৌঁছে গেছি উদয় নারায়ণপুর। সবাই ভীষণ এক্সাইটেড দেখতে পাচ্ছেন, সবাই এক্সাইটেড, খালি হেসেই যাচ্ছে সবাই। তো এখানে প্রচুর প্রাণী আছে, গরু ছাগল যত কিছু আছে, আমার কিন্তু জানি না কতগুলো আছে। আর এখন যাই দেখি, এখানে এত তীব্র হাওয়া, মানে এত ঠান্ডা হাওয়া যে আমার চোখও জ্বালা করছে, এমন হাওয়া এখানে। মাই গড, সো রিল্যাক্সিং। এখানে ধান আই থিঙ্ক এ হচ্ছে, আর আই থিঙ্ক ওইখানে দামোদর নদ। And this is true. এটা হচ্ছে দামোদর নদ। Just look at it. Just look at it. It's just amazing. Just amazing. Just amazing. আমি এখানে আর আমার পেছনেই হচ্ছে দামোদর নদ। তো দেখুন আপনারা বুঝতেই পারছেন এটা এই একটা ভীষণই ভালো জায়গা পিকনিক করার জন্য। আপনারা অবশ্যই আসতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বাট যেহেতু আপনারা বুঝতে পাচ্ছেন এই সময় করোনার সময় একটু সেফটি মেজার চলাটা জরুরি, তো যদি সেফটি মেজার মেনে আসবে তো কোনো অসুবিধা হবে না। তো লেটস সি নেক্সট কি হয়। তো আমি এখানে জুস নিয়ে নিয়েছি খেজুরের রসের, ভালো খেতে।